কোনটির উপর রাখবে একটু মানে কোনটির উপর রাখবে একটু একটু রাখা সম বিলফুর অপর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই মোগলাই রেসিপিটা আপনাদের করে দেখাবো। তা শনিবার মোগলাই রেসিপিটা আপনাদের করে দেখাই, একটু কেটে দেখো। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি। এই মোগলাইটা খুবই টেস্টি, একদম ইজি একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমাদের মোগলাই, নমস্কার বন্ধুরা, ভিলফুডস অপর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি করব মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা করার জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে রেখেছি, সেই সমস্ত উপকরণগুলো আসলে এখানে দেখাই। এখানে আমি ময়দা নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চিনি, লবণ, ডিম, আর নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর নিয়েছি সয়াবিন অয়েল। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি এই আটাগুলো দিয়ে দিচ্ছি। এই আটাগুলো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বলবো, এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। এবার আমি আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। ভালো করে আমি এই মোগলাই পরোটার এই আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। এখানে কুসুম কুসুম গরম জল আছে, আমি এই কুসুম কুসুম গরম জলটা দিয়ে এই ময়দাটা মেখে নেব। এই ময়দাটা রুটির ময়দার থেকে একটু নরম হবে। আমি একবারে জলটা দিচ্ছি না, আস্তে আস্তে জলটা দিচ্ছি, তাতে আটার যে ডোটা এটা নরম হয়। আমি এইভাবে নরম করে একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে নেব। আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন নরম করে ময়দাটা মেখেছি। এই যে রুটির থেকেও নরম করে মাখতে হবে ময়দাটা। তা আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি ময়দাটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি এটাকে আবার আটাটাকে নিয়ে এসেছি, আর একটু মেখে নেব 5 মিনিট পর। এবার আমি এই আটার থেকে লেচি কেটে নেব। একটু সাইজগুলো একটু বড় বড় করছি। আমি এই মোগলাই পরোটার লেচি কেটে নিয়েছি। আমার এই আটা লেচি হয়েছে 6টা। এবার আমি এটাকে বেলে নেব। আমি এবার এই মোগলাই পরোটাটা বেলে নেব। প্রথমে আমি একটু আটা দিয়ে বেলে নেব। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এই রুটিটার মধ্যে তেল, পরোটাটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কারণ কি, তেল না দিলে পরোটাটাকে বেশি বড় করা যাবে না। আমি এটাকে
बड़ो साइजेर करे नेब आर पतला करे नेब। ये जे आपनारा देखछेन जे केमन पतला होयेछे एबार आमी एर मध्ये दिए देब এই যে কোচানো পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি আর এই যে একটা ডিম, আমি এই ডিমটাকে এখানে এটার মধ্যে ভেঙে দেব। এই যে ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, এবার আমি এই পরোটাটাকে ভালো করে ভাজ করে নেব। আপনারা দেখছেন আমি কিভাবে ভাজ করছি। এই ভাজটা সবসময় উপরে দিতে হবে যাতে যেই পুরগুলো ভিতরে দিলাম সেটা যেন বেরিয়ে না যায়। ভাজার সময় যখন ভাজবো তখন এই দিকটা নিচে দিতে হবে। আমি এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। উনানটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। ডাক দাও পাগলকে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও পাগলকে, ডাক দাও। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মুগলাই পরোটাটাকে ভেজে নিচ্ছি। এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে মোগলাই পরোটাটা, এবার আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। কোনটির উপর রাখবো একটু, এটা রাখা সম্ভব হবে না।